হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মোমো। আমার পেজ মোমোস কিচেন এন্ড ব্লগ থেকে আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি ভিডিও। তো আজকে আমি তৈরি করছি একটি রেসিপি, তো এটা কিভাবে তৈরি করছি সেটাই শেয়ার করছি। তো প্রথম আমি এখানে চিকেনগুলোকে কুচি করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে, তার উপর চিকেনগুলো দিয়ে সামান্য লবণ আর সয়া সস দিয়ে এটাকে হালকা ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপর ফ্রাই করে এখন ফেটানো ডিমের মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নিলাম। তারপর ওই কড়াইতে আবারও তেল দিয়ে এখন আমি ডিম আর চিকেনের মিশ্রণটা ঢেলে দিলাম। তার উপরে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি, দুটা কুসুম দিয়ে। তারপর কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য পেঁয়াজগুলি দিয়ে এটা আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনা তুলে তারপর সামান্য একটু ম্যাগি মশলা ছিটিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এই তো রেডি হয়ে গেল এগ চিকেন পোস। তো এরকম সিম্পল আর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। তো আমি আমার চ্যানেলে শুধুমাত্র কুকিং ভিডিও শেয়ার করছি না, আমি আমার লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি। তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে সবাই লাইক আর ফলো দিয়ে সঙ্গেই থাকুন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।